প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি ইংলিশ বাতায়নে তোমরা যারা বাইশ ব্যাচ এবং তেইশ ব্যাচ আজকের ভিডিওটি তোমাদের জন্য এদিকে দেখো এম এটি ম্যাট মেডিকেল অ্যাডমিশন টেস্ট তোমাদের যাদের টার্গেট মেডিকেলে ভর্তি হওয়া তোমরা নিশ্চয়ই খুব পরিশ্রম করছো কষ্ট করছো বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স নিয়ে ব্যাপক কাজ করছো তোমরা অনলাইন এবং অফলাইন সব ঠিক আছে এই তিনটা সাবজেক্টের নম্বর হচ্ছে পঁচাত্তর সেটাও ঠিক আছে বাকি ইংলিশ এবং জি কে মিলে পঁচিশ সেটাও ঠিক আছে আমি গত তিন বছর ধরে বেশ কিছু শিক্ষার্থীর উপরে একটা গবেষণা চালিয়েছি সেটি এরকম ছিল যে তারা বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স তো পড়বেই যাদের টার্গেট মেডিকেল এর সাথে ইংলিশ এবং জি কে শুরু থেকেই তাকে পড়তে হবে এটা একটু আমি দেখেছিলাম আরেকটা হচ্ছে যারা ওইভাবে না করে শুধুমাত্র বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স নিয়ে খুবই ব্যস্ত বাট ইংরেজিতে সময় তারা দিতে পারে না সাধারণ জ্ঞান দিতে পারে না তাদের অবস্থাটা কী মজার একটা তথ্য দেই আমার ষোলো জনের একটা টার্গেট গ্রুপ ছিল ষোলো জনের মধ্যে একটা মেয়ে একটা মেয়ে সে শুরু থেকেই মানে একেবারেই ইন্টারমিডিয়েটের শুরু থেকেই ইংলিশ যে কে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স সমান তালে সে পড়াশোনা করছিল এবং পরিশেষে সে এখন রাশিয়ায় মেডিকেলে পড়ে বাকি পনেরো জন কিন্তু চান্স পায়নি এটা আমার রিসেন্ট পরিসংখ্যান তার আগের বছর তার আগের বছর আমি কয়েক বছর এভাবে দেখেছি তো এর আলোকে আমি এটা তোমাদেরকে বলতে চাই যে তোমরা যারা মেডিকেলে ভর্তি হতে চাও পরিশ্রম তো করতেই হবে সবগুলো সাবজেক্ট টার্গেট সাবজেক্টগুলো ভালো করে প্রথম থেকে পড়া দরকার আমি কয়েকটা জিনিস বের করে এসেছি যে ব্যর্থ কেন হয় সফল কেন হয় খেলো দেখো প্রথমে আমি ব্যর্থটা দেখাই কেন একজন ব্যর্থ হয় ব্যর্থতার কারণগুলো কি। নাম্বার ওয়ান তারা শর্ট কোর্স খুঁজে বেড়ায় বিভিন্নভাবে শর্ট কোর্স দিয়ে হয় না হবেও না এটি প্রথম ভুল তুমি যদি সত্যি সত্যি মেডিকেলে ভর্তি হতে চাও তাহলে এটা মাথা থেকে বের করে ফেলো তোমাকে জানতে হবে দ্বিতীয় হচ্ছে কোশ্চেন সলভ করে চান্স পেতে চায় এটা দ্বিতীয় ভুল মারাত্মক তোমার বেসিক নাই কোনো কিছু জানা নাই রেগুলার স্টাডি নাই তুমি কোশ্চেন সলভ করবে একটা গাইড বই কিনে নিয়ে তাহলে তো সবাই করতো সবাই চান্স পেয়ে যেত সবাই ইংলিশে ভালো করতো সেটা সম্ভব না তিন নম্বর হচ্ছে ইরেগুলারিটি অর্থাৎ পড়াশোনায় ইররেগুলারিটি দুই দিন পরে তো সাত দিন নাই আমি ইংরেজি এবং জিকে কথা বলছি ইংলিশ এবং জিকে একটু একটু করে হলেও পড়তে হবে আমার যে অভিজ্ঞতা শিক্ষার্থীদের যাদের কথা আমি বললাম বিগত তিন চার বছরে যাদেরকে আমি পড়িয়েছি তারা কিন্তু এর উল্টাটা ছিল আসলে মানে রেগুলার ছিল তো এইগুলো যখন তার ভিতরে ঢোকে তখন সে সবসময় হেজিটেশনে থাকে হবে কি হবে না একটা চাপ থাকে তাদের মধ্যে ক্লিয়ারিটা এবার আমি আসি যারা সফল হয়েছে মানে সফলতা পেয়েছে সাকসেস যারা পেয়েছে তারা ফ্রম দ্য বেগিনিং অর্থাৎ শুরু থেকেই তারা কিন্তু মেডিকেল টার্গেট ফিক্স ছিল বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স তার সাথে ইংলিশ জিকে সমান তালে সে পড়াশোনা চালিয়েছে বেসিক ডেভেলপমেন্টটা তাদের হয়েছে তারা কখনোই শর্ট কোর্স বা কোশ্চেন সলভ এই বিষয়গুলোর দিকে তাকায়নি তাকাইনি বেসিক ডেভেলপমেন্ট ন্যাচারালি করেছে মানে ধরো গ্রামার এর সাথে ধরো মেমোরাইজিং যে পার্টগুলো আছে আমি একটু পরে আসতেছি সেটাতে রেগুলারিটি মানে পড়াশুনে তাদের রেগুলার তারা রেগুলার ছিল এবং পরিশেষে তাদের একটা কনফিডেন্স চলে আসে সেটা কি আমি আমি চান্স পাব আমি চান্স পাব হ্যাঁ এটার কোনো শিওরিটি নাই বাট তাদের মধ্যে একটা ভাব যে আমি চান্স পাবো আর এই গ্রুপের মধ্যে কিন্তু একটা টানাপড়েন থাকে শর্ট সাজেশান বা কোনো টিপস টিপস এগুলো থাকে আসলে এটা হবে না বা এটার সম্ভাবনা খুবই খুবই কম এটা সম্ভাবনা খুবই খুবই বেশি ব্যাপারটা কিন্তু এই কোনোটারই গ্যারান্টি নাই বাট এদের সম্ভাবনা বেশি তোমরা নিজেরাও বুঝতে পারছো এবার আসি যে ম্যাথ মেডিকেল অ্যাডমিশন টেস্টে ইংরেজি কোশ্চেনগুলো সাধারণত আমি শর্টকাট দুটো ভাগে দেখাতে চাই তোমাদের একটা হচ্ছে মেমোরাইজিং পার্ট মানে কিছু জিনিস আছে মুগস্থ যেমন ধরো অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন ইডিয়মস এর সাথে সিনোনিম অ্যান্টিনো অ্যান্টোনিমস এগুলো অনেকটাই হচ্ছে মুগস্থর মতো করে করতে হয় সেই জন্য আমরা এটাকে এভাবে ভাগ করেছি আরেকটা হচ্ছে গ্রামার এবং ল্যাঙ্গুয়েজ গ্রামার এবং ল্যাঙ্গুয়েজ গ্রামার তো বোঝোই গ্রামার পার্টটা আর ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে রিডিং স্কিল থাকতে হবে তোমার যদি রিডিং স্কিলটা না থাকে মানে কোনো কিছু পড়ে যদি না বোঝো তুমি গ্রামেটিক্যাল কোশ্চেনগুলো আনসার করতে পারবে না এই জন্য আমি দেখাচ্ছি গ্রামার এবং ল্যাঙ্গুয়েজ এটা দরকার এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে হয় মেমোরাইজিং যেটা দেখলা এটা এটার উপরে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই অ্যাপ্রোপেয় প্রিপোজিশন ইডিয়ম এবং গ্রামার এগুলোও কিন্তু অনেকটা ল্যাঙ্গুয়েজ স্কিলের উপর নির্ভর করে মানে তুমি একটা সেন্টেন্স পড়ে কতটা বোঝো আসলে আর এই কাজগুলো আসলে সহজ নয় এটা কোনোভাবেই এগুলো দিয়ে আসলে সম্ভব না তোমাকে এখানে ফিরতে হবে তো এই যদি বাস্তবতা হয় তাহলে দেখো আমি এটা রেড রেড দিয়ে আন্ডারলাইন করেছি মানে এরা সবসময় রেড জোনে থাকে বিপদ আর এরা সবসময় সেফ পিরিয়ডে থাকে এটা একটা মজার ব্যাপার আসলে সো এটা শুরু করো আমার মনে হয় ভালো করবে আরেকটা জিনিস বলি আমি ব্যক্তিগতভাবে তোমাদের জন্য মানে স্পেশালি ম্যাট মেডিকেল অ্যাডমিশন টেস্ট ইংলিশ এবং জিকে নিয়ে আমার যে বিশেষ প্রোগ্রামগুলো আছে এগুলি ওপেন ফর অল যে কেউ যুক্ত হতে পারো তবে এই প্রোগ্রামগুলো কিন্তু খুবই খুবই সিনসিয়ার প্রোগ্রাম মানে হচ্ছে খুবই গুরুত্ব দিয়ে আসলে আমরা কন্টিনিউ করব যেহেতু এটা একটা লেন্দি প্রোগ্রাম এটা শর্টকাট না তোমাকে রেগুলার হতে হবে পড়াশোনা করতে হবে টার্গেট নিয়ে তো তোমরা যারা আসলে খুবই খুবই কনফিডেন্ট যে চান্স পেতেই হবে নিতেই হবে এই ব্যাপারটাতে কনফিডেন্ট তারা আমার সাথে যুক্ত হতে পারো যারা এটা বা ওইটা বা ওইটা এরকম যারা আসলে তাদের আমার মনে হয় আগে কনফিডেন্সটা বাড়াতে হবে তারপরে আমার সাথে যুক্ত হতে পারো আমি মনে করি আর কি কারণ সবাই পারবে সবাই পারবে যদি তোমার হাতে সময়ই থাকে এবং তুমি যদি কাজটা নিয়মিত করো কারণ আমি যে প্রোগ্রামটা নিয়ে কাজ করছি আমি চাই এখানে সাকসেস আসুক তো তোমাদের ওয়েলকাম জানাচ্ছি এই প্রোগ্রামটাতে যুক্ত হতে চাও তারা আমার সাথে জয়েন করতে পারো থ্যাংক ইউ ভেরি মাছ শুভকামনা সবার জন্য